আসসালামু আলাইকুম, রাশিদুল্লাহ, স্বাগত ক্যামটাসিয়া 19 এর আরো একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমি দেখাতে যাচ্ছি দুইটা টিপস, একটা হচ্ছে কার্সার ইফেক্ট এন্ড দেন সেকেন্ড হচ্ছে অডিও ইফেক্ট। মানে কিভাবে আপনাদের ভিডিওটা রেকর্ড করে স্ক্রিন রেকর্ডার দিয়ে যদি সেখানে কোনো মাউসের কার্সার ইফেক্ট না থাকে, মাউস পয়েন্টারের কোনো ইফেক্ট না থাকে, তাহলে আমরা কোথায় কাজ করতেছি। খুব দ্রুত কাজগুলো অনেক সময় দেখা যায় আমরা টিউটোরিয়াল তৈরি করতে গেলে মাউসটা কোথায় ক্লিক করতেছি, কি ক্লিক করতেছি সেটা দেখা যায় না। তো তার জন্য আমরা কার্সার ইফেক্টে ক্যামটাসিয়া 19 দিয়ে যদি অ্যাড করে দিই রেকর্ডিং এর শেষে, তাহলে দেখতে ভিডিওটা একটু সুন্দর দেখা যাবে এবং আমি নির্দিষ্ট করে অডিয়েন্সকে বোঝাতে পারবো এবং অডিয়েন্সের অ্যাটেনশনটা আমার টিউটোরিয়ালের দিকে থাকবে। এবং তার সাথে সাথে আজকে আমরা অডিওতে যে নয়েজটা থাকে সেটা নর্মালি আমরা কিভাবে রিমুভ করতে পারি এবং লো বিট হাই বিট সাউন্ডটাকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি সেটা দেখাবো। অর্থাৎ দুইটা টিপস, একটা হচ্ছে কার্সার ইফেক্ট এন্ড দেন সেকেন্ড হচ্ছে অডিও ইফেক্ট। তো প্রথমত আমরা ভিডিওটার টাইমলাইনে ওপেন করে, আপনারা এটা ওপেন করতে পারবেন আমি আশা করি, টাইমলাইনে ওপেন করে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেপারেট অডিও এন্ড ভিডিও, আর যদি আপনি অডিও আলাদা রেকর্ড করে থাকেন তাহলে দুটো ওপেন করে নেবেন। আমি আলাদা রেকর্ড করে নিয়েছি তাই এখানে আলাদা ওপেন করা আছে। সো ফাইন, যখন সেপারেট হয়ে যাবে তখন আমরা ভিডিওতে ক্লিক করে আমরা এখানে কার্সার ইফেক্টটা অ্যাড করে দিব। তো কার্সার ইফেক্টটা অ্যাড করার জন্য ভিডিওটা সিলেক্ট করে আমরা এখান থেকে চুজ করব কার্সার ইফেক্ট। যদি আপনাদের এখানে এই অপশনটা না থাকে তাহলে জাস্ট মোরে ক্লিক করবেন, তাহলে এখানে নিচে দেখতে পাবেন এই কার্সার ইফেক্ট আছে, জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে হচ্ছে কার্সার ইফেক্ট, এখানে হচ্ছে লেফট ক্লিক, এখানে হচ্ছে রাইট ক্লিক। আমরা লেফট ক্লিক থেকে কার্সার হাইলাইটস, আমি আমার ভিডিও এডিটিং এর জন্য যা করি কার্সার হাইলাইট থেকে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিই, তাহলে 50 এন্ড দেন সাইজটা করে দিই 40। অপাসিটি 50 থাকে মানে হচ্ছে আমার এই ইফেক্টটার মানে ইয়েলো কালারের নিচ দিয়ে আমার পিছনের যে লেখাটা বা যে টিউটোরিয়ালটা বা যে ভিডিওটা রয়েছে সেটা আমরা দেখতে পাবো। তো বেসিক্যালি আমি এখানে 50 না দিয়ে সেটাকে 40 রেখে দিই। ওকে ফাইন, দেন আমরা যাব মাউসের লেফট ক্লিকে। তো যদি আমরা লেফট ক্লিকে কোনো ইফেক্ট দিতে চাই তাহলে এখান থেকে আমরা কতগুলো ইফেক্ট এখানে দেখতে পাচ্ছি সেগুলো ব্যবহার করতে পারবো। তো সবচেয়ে সুন্দর এবং ইফেক্টিভ ক্লিকটা হচ্ছে যে লেফট ক্লিক রিংস। তো আমি যদি এটাকে জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিই এন্ড দেন তার সাথে সাথে যদি লেফট ক্লিক সাউন্ডটা অ্যাড করে দেই তাহলে দেখতে সুন্দর দেখা যাবে এবং শুনতেও ভালো লাগবে। তো ফাইন, দুইটা আমি এখানে ছেড়ে দিলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে আপনারা শুনতে পাবেন। ফাইন, শব্দ হচ্ছে এবং সাথে সাথে রিংটাও প্লে হচ্ছে। তো এই ছিল কার্সার ইফেক্ট, আর যদি প্রয়োজন হয় আপনারা রাইট বাটনের জন্য এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে কোনো একটা ইফেক্ট। তো এগুলো ড্র্যাগ করে এখানে ছেড়ে দিয়ে জাস্ট এখানে প্রপার্টিস থেকে এগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তো পরবর্তী টিপসটা ছিল আমাদের সাউন্ডের। তো সাউন্ডের নয়েজটা রিমুভ করার জন্য আমরা অডিও ট্র্যাকটা সিলেক্ট করে আমরা চলে যাব মোর, মোর থেকে চলে যাব অডিও ইফেক্টে। তো অডিও ইফেক্টটা যদি উপরে থাকে তাহলে আপনারা ওখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন অডিও ইফেক্ট ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে নয়েজ রিমুভাল অপশনটা জাস্ট ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দিব অডিওর উপরে। যখন ছেড়ে দিব তখন আমরা এখানে দেখতে পাবো সেন্সিটিভিটি অ্যান্ড দেন অ্যামাউন্ট, আপনাদের অডিও রেকর্ড অনুযায়ী সেটাকে বাড়িয়ে এবং কমিয়ে নেবেন। যদি মনে হয় যে না আগের অবস্থানে চলে যাবেন জাস্ট এখান থেকে আপনারা রিফ্রেশ কিংবা রিস্টার্ট বাটনে ক্লিক করবেন, তাহলে সেটা আগের অবস্থানে চলে আসবে। তো এখানে বাড়িয়ে কমিয়ে নিলে আমাদের নয়েজটা ক্লিয়ারলি রিমুভ হবে। অ্যান্ড দেন অডিও কম্প্রেশন, এই অপশনটা দিয়ে আমরা লবিট এবং হাইব্রিডের যে শব্দটা হয় মানে কখনো একই ভলিউমের মধ্যে কখনো উচ্চ সাউন্ড এবং কখনো নিম্ন সাউন্ড সেটা মিনিমাইজ করে একটা লেভেলে নিয়ে আসবে। ফাইন, এন্ড দেন আমরা যদি পরবর্তীতে কোনো অডিও বা সাউন্ড এখানে অ্যাড করি তখন আমাদের এডিট করতে কষ্ট হয় যে আমরা এখান থেকে ড্র্যাগ করে কতটুকু নিচে নামাবো। তো এটার জন্য আমি আপনাদের একটু দেখাচ্ছি, একটা অডিও লাইব্রেরি থেকে নিয়ে নিচ্ছি এন্ড ক্যামটাসিয়া 19 অডিওটা আমি এখানে টাইমলাইন 1 এ নিয়ে নিলাম। তো এখন দেখা যায় আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা যখন আমি দিতে যাই তখন সাউন্ডটা আসলে অ্যাডজাস্ট করতে পারি না। তো এখান থেকে পার্সেন্টেজ চলে আসে 5, অনেক সময় এটা ম্যাচ করা যায় না। তো এটাকে ম্যাচ করানোর জন্য জাস্ট ট্র্যাকে যেখানে অডিওটা থাকবে রাইট বাটন ক্লিক করে মিক্সিমাইজ ট্র্যাক সিলেক্ট করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন এই ট্র্যাকটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় দেখা যাবে এবং আমরা সহজে মাউস পয়েন্টার দিয়ে সেটাকে ড্র্যাগ করে আমাদের নির্দিষ্ট পার্সেন্টেজে সেটা রাখতে পারবো। এখানে যে পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন 3%, 4, 5, 6, ওয়াও। তো এটা অনেকেরই একটা বিরক্তির বিষয় এবং আমারও খুব একটা বিরক্তির বিষয় ছিল যে আমি 5% রাখতে পারতেছি না। তো জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে যখন মিনিমাইজ ট্র্যাক বা ম্যাক্সিমাইজ ট্র্যাকে আপনি যাবেন তখন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী অডিওটাকে কাস্টমাইজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, দুইটা টিপস, একটা কার্সার ইফেক্ট এন্ড একটা সাউন্ড ইফেক্ট। আশা করি টিউটোরিয়ালটি থেকে আপনি নিশ্চয়ই উপকৃত হয়েছেন এবং যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি দেখে
সো ফ্রেন্ড প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে আমি একটু ইন্সপায়ার হই এবং একটু উপকৃত হই। তো দেখা হবে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সে, আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।